সুকান্ত, শহরের বিভিন্ন জায়গা থেকে আমরা জানি একাধিক ছোট বড় মিছিল আসছে, সকলেরই গন্তব্য নবান্ন, হাওড়া ময়দান চত্বর। এই মুহূর্তে নিরাপত্তার বেড়াজাল কতটা কঠোর করা হয়েছে? পিতামাতা হওয়া এখনো কি স্বপ্ন? অ্যাপোলো ফার্টিলিটির সাথে আপনার পিতামাতা হওয়ার স্বপ্ন পূরণ করুন। বিনামূল্যে পরামর্শের জন্য কল করুন 9953922843। একেবারে প্রায় 10টা বাজে ঘড়িতে, এখন তুমি দেখতে পাচ্ছ জিটি রোডের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ যে রাস্তা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে, এবং ত্রিস্তরীয় এই যে ব্যারিকেড, যার মধ্যে প্রধানতম যে ব্যারিকেড সেটা তুমি দেখতে পাচ্ছ, তার সামনে শাল খুঁটি দিয়ে কার্যত রাস্তা ড্রিল করে সেই খুঁটি পুঁতে সেখানে কিন্তু ব্যারিকেড করে দেওয়া হয়েছে, যাতে কোনোভাবে যারা আন্দোলনকারী তারা কোনোভাবে নবান্নের দিকে যেতে না পারে। হাওড়া থেকে যে কটি পয়েন্ট রয়েছে, ফরশো রোড, আন্দুল রোড, তেমনই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে হাওড়া ময়দানের এই যে একদম জিটি রোড, কারণ হাওড়া ময়দানে নেমে এখান থেকেও কিন্তু একটা রাস্তা তা সরাসরি গিয়ে কানেক্ট করছে নবান্নকে। তো ঠিক সেই জায়গাতে সকাল থেকেই পুলিশি যে ব্যবস্থাপনা সেটাকে একদম পুরো রাখা হয়েছিল, এবং দেখা যাচ্ছে যে ইতিমধ্যে র‍্যাফ, সেখানে মহিলা পুলিশ কর্মীরা রয়েছেন, এবং প্রচুর পরিমাণ ফোর্স কিন্তু ইতিমধ্যে এখানে মোতায়েন করা হয়েছে। শুধুমাত্র হাওড়া নয়, আশপাশের জেলা যে সমস্ত রয়েছে সেখান থেকেও একেবারে নজিরবিহীন নিরাপত্তার ব্যবস্থা এখানে করা হয়েছে। শুধুমাত্র যে পুলিশি নিরাপত্তা ব্যবস্থা আছে তা নয়, সামনে দেখানোর চেষ্টা করবো 3-4টি ওয়াটার ক্যানন এখানে রেডি রয়েছে। আমরা এর আগেও দেখেছি 2020 সালে যখন নবান্ন অভিযান হয় তখন কিন্তু এই জিটি রোডে কার্যত মারাত্মক রূপ ধারণ করেছিল, এবং ওয়াটার ক্যানন থেকে কিন্তু রঙিন জল ছেটানো হয়েছিল একেবারে অবরোধকারীদেরকে বা আন্দোলনকারীদেরকে হটাতে। ঠিক সেই একই রকম ব্যবস্থাপনা, বা বলা চলে যে সেখান থেকে আরও 4 গুণ বেশি ব্যবস্থাপনা কিন্তু ইতিমধ্যে রাখা হয়েছে জিটি রোড এবং এই হাওড়া ময়দান চত্বরে, কারণ এখান থেকেও আরও একটি মিছিল কিন্তু দুপুর 1:30 থেকে 1:30 যাওয়ার কথা রয়েছে নবান্নের উদ্দেশ্যে। ঠিক সেই জায়গা থেকে 3টি ব্যবস্থাপনা এটাকে ভাগ করা হয়েছে। ঠিক জিটি রোডের মুখ, অর্থাৎ হাওড়া ময়দানে একটা ছোট ব্যারিকেড রাখা হয়েছে, তারপরে আরও একটি ব্যারিকেড রাখা হয়েছে, এবং সবথেকে বা মূল যে ব্যারিকেড সেটা কিন্তু এখানে তুমি দেখতে পাচ্ছ রাখা হয়েছে। আশপাশের সমস্ত দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। গতকালকে পুলিশের তরফে একদম কড়া ইনস্ট্রাকশন ছিল যে ঠিক আজকে বিকেলের আগে কিন্তু কোনোভাবে দোকানপাট খোলা যাবে না, এবং আজকে সকাল থেকে যেটা দেখা যাচ্ছে যে সমস্ত দোকানপাট জিটি রোড লাগোয়া সব বন্ধ রয়েছে, যেটা ছবিটা তোমাকে দেখালাম যে ইতিমধ্যে এখানে পুলিশি যে ব্যবস্থা সেটাকেও রাখা হয়েছে। মহিলা পুলিশের সংখ্যা কিন্তু আজকে অনেকটাই বেশি দেখা যাচ্ছে, এবং একদম ড্রিল করে শাল খুঁটি পুরো পুঁতে দেওয়া হয়েছে মাঠে একদম রাস্তাতে, সেখান থেকে সেটা কোনোভাবে লোহা দিয়ে সেটা লোহার যে ব্যারিকেড রয়েছে সেগুলোকে বেঁধে দেওয়া হয়েছে, যাতে আষ্টে পৃষ্ঠে কোনোভাবে আন্দোলনকারীরা এটা টোপকে না ভেতরে যেতে পারে, যদিও বা সেটাকে টোপকে ভেতরে যায়। তারপরে যে ব্যবস্থাপনা দেখা যাচ্ছে সামনে ক্যামেরায় প্রবীর থেকে দেখানোর চেষ্টা করবো, ওয়াটার ক্যানন একের পর এক ওয়াটার ক্যানন রয়েছে, এবং দেখা যাচ্ছে যে সেই ওয়াটার ক্যাননের ব্যবস্থা একটু পুরোপুরি রাস্তা সেটাকে কিন্তু তারা একদমই গার্ড করে দেবেন, এবং এই ওয়াটার ক্যাননের মাধ্যমে কিন্তু যারা আন্দোলনকারী তাদেরকে হটানোর চেষ্টা হবে। সব মিলিয়ে ব্যবস্থাপনা চূড়ান্ত, র‍্যাফ ইতিমধ্যে নেমেছে, হাওড়া ছাড়াও আশপাশের জেলা থেকেও পুলিশ এখানে আনা হয়েছে। জিটি রোডের মতন অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা তা বন্ধ করে দেওয়া হয়েছে, সমস্ত দোকানপাট বন্ধ, ফলত সব রকমের মোকাবিলা করতে কিন্তু পুলিশ প্রশাসন তারা কিন্তু একদমই রেডি। একেবারে সুকান্ত, ছবি তুমি আমাদের দেখাতে থাকো, সঙ্গে থাকো।